মফিজুল ইসলাম আপনি লিখেছেন জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কি বলে দেখুন নিউজটি আমারও দৃষ্টিগোচর হয়েছে আমি যদি ভুল না করে থাকি তাহলে চায়নায় এই ঘটনা ঘটেছে যে শুক্রাণু কিনতে হচ্ছে এবং এটির অন্যতম কারণ মানে কেন শুক্রাণু কেনার পর্যায়ে যেতে হলো এর অন্যতম কারণ হিসাবে তারা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছে তমত থেকে একটি হলো যে মেয়েদের অতিমাত্রায় আপনার কর্মমুখী হয়ে যাওয়া সংসার বা ঘরমুখী না হয়ে অতিমাত্রায় তারা বাইরে চলে যাওয়া এবং উচ্চশিক্ষা এবং কর্মমুখী হওয়াটা মেয়েদের জন্য দোষের নয় কিন্তু এটা যখন অতিমাত্রায় হয়ে যায় তখন সমাজের আল্লাহর আলমীর সৃষ্টির যে সাধারণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয় এবং সেটি ব্যাহত হওয়ার ফলশ্রুতিতে নানা রকমের ব্যর্থ সৃষ্টি হয় এটি তারই অংশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয় সেখানে সন্তান জন্ম দান করার গুরুত্ব আর থাকে না এবং সন্তান নেওয়াটা বরং খুব ঝামেলা বিষয় সন্তান তো পরের কথা বিয়ে করাটাই ঝামেলা বিষয় হয় কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে সাধারণ জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে তারা এই সমস্ত কারণে জন্মের হারও কিন্তু এই সমস্ত দেশে চায়নার মতো দেশে এত মানুষ তারপরে জন্মের হার কিন্তু সেখানে বাড়াবার চেষ্টা সরকার করে যাচ্ছে কিন্তু কোনোভাবে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে আনতে পারছে না ইতালি সহ আরও বিভিন্ন দেশের নিউজ আমরা জানি উন্নত পৃথিবীর বহু দেশ আছে যে দেশে জন্মের হার এত পরিমাণ কমে গেছে যে তারা জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দিয়েও জন্মের হার স্বাভাবিক করতে পারছে না এর অন্যতম প্রধান কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন স্বাভাবিক করা হয় কোনো সমাজে তখন সেখানে বিবাহ এবং সন্তান ধারণ করার প্রয়োজনীয়তা বা প্রবণতা কাছ থেকে হারিয়ে যায় তাই সেটাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায় কিন্তু ইসলাম জেনার অত্যন্ত কঠোর হিসেবে রেখেছি যাই হোক মূল প্রশ্নের উত্তরে আসে যে শুক্রাণু বা ডিম্বাণু এগুলো দান বা ক্রয় বিক্রয় করা শরীয়ত কি বলে এগুলো দান বা ক্রয় বিক্রয় করা জায়জ নাই কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে কেউ যেন তার পানি অন্য কারোর খেতে সেঞ্চন না করে এখানে নবী সাল্লাহি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন আমি হুবহু সেটার অনুবাদ করেছি মাত্র লায়াস্কি আহাদুকুম মা আহুজার আগাইরি হাদিসের ভাষ্য তো নবী সাল্লাহি সাল্লাম এখানে বীর্য বা আপনার শুক্রানো ডিম্বাণু এই শব্দগুলোর ব্যবহার করতে পারতেন আরবিতে সেগুলো আছে কিন্তু সেই শব্দ ব্যবহার না করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে বিষয়টাকে একটু ব্যাপকতা আনার চেষ্টা হয়তো তিনি করেছেন আর তার মধ্য দিয়ে এখান থেকে বোঝা যায় যে কারোর শুক্রানো বা ডিম্বাণু অন্য কারোর মধ্যে ধারণ করা এটা জায়জ নয় অতএব এটিকে ক্রয় বিক্রয় বা এটাকে দান যেভাবে বলি না কেন সেটা কোনো অবস্থাতেই কিন্তু সরিয়া অ্যালাউ করে না শামীমা মোমিন আপনি লিখেছেন ওজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয় কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি আর ওযু যাওয়া মানেই হলো পবিত্রতা চলে যাওয়া অতীব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না জীবন নেশা তমাফি লিখেছেন হাউজিংয়ের ফলের গাছ থেকে ফল ছিঁড়ে খেলে কি গুনা হবে ফল খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আর ফলগুলো ঝরে নিচে পড়ে থাকে হাউজিংয়ের ফলের যে গাছগুলো আছে সেগুলো যদি আপনি ছিঁড়ে আপনার খান নিজে পেড়ে খান তাহলে সেটা জায়জ হবে তখন যখন এটা সবার জন্য উন্মুক্ত থাকবে কর্তৃপক্ষ সেটার কোনো সংরক্ষণ করে না সবার জন্য উন্মুক্ত যে কেউ পেড়ে খেতে পারে এটা পরিস্থিতি দেখলেই বোঝা যায় যেটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা বা ইচ্ছা আদৌ আছে কি না যদি সংরক্ষণ করার কোনো চেষ্টা থাকে এটা কর্তৃপক্ষ পেড়ে বিক্রি করে থাকেন অথবা নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে বন্টন করেন অথবা এটার একটা রক্ষণাবেক্ষণ এবং এটার তদারকির সিস্টেম আছে যাতে ফলগুলো যে কেউ পেড়ে খেতে না পারে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি পেড়ে খাওয়া হবে না যার তার জন্য যারা সেখানে বসবাস করেন যদি তাদের জন্য পারমিটেড থাকে তাহলে শুধু তারাই করতে পারবেন এটা নির্ভর করে যে এই গাছ যে জায়গায় আছে সেই জায়গার মালিকানা কাদের এবং এক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিটা কি তার উপর